তাহলে যারা জান্নাতি তাদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যদি তিন ভাগ করেন তাহলে সুরায় ওয়াকেয়ার আলোকে, আর যদি দুই ভাগ করেন কোন কোন সুরাতে বা আয়াতে এইভাবে দুই ভাগ, আসহাবুল ইয়ামিন ওয়া আসহাবুস শিমাল, ডানপন্থী আর বামপন্থী। আবার আজকালকার রাজনৈতিক পলিটিক্যাল ভাষা নয় এটা, কিন্তু বুঝেন তো, ডানপন্থী আর বামপন্থী, হ্যাঁ ওটা আলাদা ভাষা, এদের এদের ভাষাগুলো নতুন ভাষায়। কিন্তু কোরআনের ভাষায় আসহাবুল ইয়ামিন ডানপন্থী মানে যাদের ডান হাতে আমল নামা দেওয়া, বামপন্থী কারা যাদের বাম হাতে পেছন দিক থেকে আমল নামা দেওয়া হবে। জি, পেছন দিক থেকে দেওয়া তাকে অপমান করা, ঠিক না, তাকে লাঞ্ছিত করার জন্য পেছন থেকে দেওয়া হবে। কোনো একটা লোকে যদি পেছন থেকে ধরেন, হ্যাঁ খারাপ লাগবে না লাগবে না ওকে, হ্যাঁ তো ওইভাবে অপমান করা হবে জাহান্নামীদেরকে। জি হ্যাঁ, পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে, কোনো বরকতের জিনিস নেই তোমার জন্য। ওয়াম্মামান উতিয়া কিতাব ওয়ারা আজাহারি, পক্ষান্তরে যাকে আমল নামা দেওয়া হবে তার পিঠের পেছন থেকে, মানে পেছন দিক থেকে। এই আয়াতে ওয়ারা আজাহারিহি রয়েছে, আর অন্য সুরাতে কী রয়েছে? ওয়াম্মামান উতিয়া কিতাবাহু বেশেমালিহি, কোন সুরায় রয়েছে? সুরায় আল হাক্কা, মাশাআল্লাহ। তো ডান দুটোর সমন্বয় তাহলে কী হবে? বাম হাতে দেওয়া হবে এবং পেছন দিক থেকে, পেছন দিক থেকে। আসামিদের পেছন থেকে হাত বাঁধা থাকে বেশি, হ্যাঁ সামনে থেকে পেছন থেকে যদি হাত বাঁধা থাকে তো আরও বেশি লাঞ্ছিত করা ওখানে, পেছন থেকে দেওয়া হবে। ফাসাও ফাইয়াদ ও সবুরা, ও বুঝে নিবে যে অবস্থা খারাপ, তখন সে মৃত্যুকে ডাকবে। সবুর মানে হালাক, ধ্বংস, সর্বনাশ ডাকবে, মানে মৃত্যুকে ডাকবে, মৃত্যুকে ডাকবে। মৃত্যু ডাকা কেমন? এক তো মৃত্যু ডাকা যে হাই যদি মরে যেতাম, হাই যদি মরে যেতাম, যখন মানুষ খুব দুঃখে পড়ে তখন কি বলে? আল্লাহ আর বাঁচতে চায় না, আল্লাহ আর বাঁচতে চায় না, আহ মরে যেতাম, করে না? জি হ্যাঁ, এটা একটা, আহ যদি মরে যেতাম, এর আগে মরে যেতাম, জি ইয়ালাই তিনি কন্তু তোরা মাটি হয়ে যেতাম, কেন এখানে হাজির হয়েছি, আল্লাহ কেন হাজির করেছে। আর একটা হচ্ছে মানুষ আক্ষেপে কি করে বলে, হাই মরে গেলাম রে, মরে গেলাম, বলে মরে গেলাম, মরে গেলাম আর বাঁচবো না, মরে গেলাম, মরে গেলাম, করে না? তো যখন বাম হাতে পেছন থেকে আমল নামা পাবে তখন এইরকম ভাষাগুলি বলবে, হাই মরে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ওরা জি ধ্বংসের ডাক ডাকবে, হয় মরে গেলাম বলবে, না হয় মরে গেলে ভালো ছিল, মরে গেলে ভালো ছিল, কেন বেঁচে আছি? কিন্তু মত আসবে না, শেষ, মতকে শেষ করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। জি হ্যাঁ, জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে যখন এইরকম অবস্থা হবে তখন নিজের জন্য ধ্বংস ডাকবে, মরণ ডাকবে, হাই মরে যেতাম, হাই মরে গেলাম। ওয়াসলা সাইরা, জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সালা ইয়াসলা মানে প্রবেশ করা, দাখিল হওয়া, আর সাইর হচ্ছে জ্বলন্ত আগুন। ইন্নাহু কানা, কেন জাহান্নামে গেল? আল্লাহ বলছে ইন্নাহু কানাফি আহলিহি মাসরুর, যেহেতু সে পৃথিবীতে নিজ পরিবারে বড়ই আনন্দ উল্লাসে ছিল। দেখেন, জান্নাতিরা জান্নাতে যাওয়ার পরে আনন্দ করবে নিজের পরিবার পরিজন নিয়ে, ঠিক না, যারা ডান হাতে আমল না পায়। পক্ষান্তরে জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে? আনন্দ ভোগ করতে গিয়ে, উল্লাস করতে গিয়ে তাড়াহুড়া করে দুনিয়াতে আনন্দ আর ভোগ বিলাস করেছে অবৈধ। তাহলে বোঝা গেল, দুনিয়াতে যারা সীমাহীন ভোগ বিলাস করতে চায়, যাদের লাগাম নেই, লাগামহীন চলাফেরা করতে চায়, নিজের স্ত্রী নিয়ে, নিজের ছেলে মেয়ে নিয়ে ইচ্ছা মতো খাবো, ইচ্ছা মতো ঘুমাবো, ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো বলবো, ইচ্ছা মতো করবো, তাই না? যখন ইচ্ছা যা করবো, যখন ইচ্ছা যেখানে যাবো, হ্যাঁ যা যা ইচ্ছা তাই খাবো, এইরকম যারা দুনিয়াতে না যাই ভোগ করবে। জি ইন্নাহু কানাফি আহলি মাসর, দুনিয়াতে যেহেতু বড় আনন্দিত ছিল সেই জন্য আজকে আজাবে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর দুনিয়াতে যাদের জন্য সামনে বাধা নিষেধ ছিল, এটা জায়েজ, এটা জায়েজ নয় ভাই, করবো না। জি হ্যাঁ, আপনার ছেলের জন্মদিবস, আমারও ছেলের জন্মদিবস, আপনি জন্মদিবসে ধুমধাম করছেন, আপনারও বিবাহ দিবস, আমারও বিবাহ দিবস আছে, আপনি ম্যারেজ ডে, ম্যারেজ ডে ধুমধাম করছেন, আমি করছি না, আমার লাগাম লাগানো আছে, করো আল্লাহ বলেছেন না করো না বলেছেন, লাগাম আছে, আর আপনার লাগাম নেই, লাগামহীন চলছেন আপনি। সে তো দুনিয়াতে খুব যে আনন্দ করেছেন, বৈধ অবৈধ সব রকম আনন্দ করেছেন, হ্যাঁ জি, স্ত্রীর সাথেও স্ত্রী সম্ভোগ করে আনন্দ করেছেন, আর জেনারও আনন্দ করেছে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, খুব আমোদ ফুর্তি করেছে দুনিয়াতে, এখন যাও জাহান্নামের আযাবে যাও। ওয়াসলা সাইরা, ইন্নাহু জান্না আল্লা ইয়াহুর, এই আনন্দ নাজাইজ আনন্দ, হারাম আনন্দ, পাপের আনন্দ দুনিয়াতে কেন করেছিল? আল্লাহ বলছেন আসলে ব্যাপারটা হচ্ছে, ইন্নাহু জান্না, তার ধারণা ছিল আল্লাহ ইয়াহুর, যে সে কখনো ফিরে আসবে না,
আরে দুনিয়া তো আমি ফুর্তি করার জন্য পয়সা দিয়েছে বা পয়সা আছে, দিয়েছে তো কমই লোক বলে, পয়সা আছে এত টাকা করবো কি, এগুলো করবো না তো। হ্যাঁ জি হ্যাঁ, গেল সিঙ্গাপুর, থাইল্যান্ড, আর কোন কোন দেশে, আর মদ আর জেনা আর কত কি পাপে লাখ লাখ টাকা খরচ করে চলে আসলে কোনো লাগাম নেই। জি লাগামহীন জীবন যাপন। ইন্নাহুজান কেন এগুলো করে, কারণ তাদের ধারণা ছিল, তারা ভেবেছিল ইন্নাহুজান না সে ভেবেছিল আল্লাহ ইয়াহুর, যে কখনো ফিরে হারা ইয়াহুর মানে ফিরে আসা, রুজু কখনো ফিরে আসবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, কোনোদিন প্রত্যাবর্তন হবে না, কোথাও গিয়ে আসামি হইতে হবে না, কে ধরবে, আবার কিসের এইসব কথা, এলো হুজুরদের কথা। ইন্নাহুজান না আল্লাহ ইয়াহুর, জি হাউর মানে হচ্ছে ফিরে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া রয়েছে, সহিহ মুসলিমের রিওয়ায়েতটি রয়েছে, আশ্রয় প্রার্থনা, আল্লাহ ইন্নি আউযু বিকা মিনাল হাওরে বাদাল কৌর, আল্লাহ ভালো হয়ে যাওয়ার পরে মন্দর দিকে ফিরে যাওয়া থেকে আশ্রয় কামনা করছি তোমার। মানুষ হেদায়তের পরে যাতে করে গুমরাহির দিকে না ফিরে যায়, নামাজি হওয়ার পরে বেনামাজি না হয়ে যায়, দাঁড়িয়ে রাখার পরে দাঁড়িয়ে না মুন্ডাই, সহি আকিদে আসার পরে আবার যেন বদাকিদাই না চলে যায়, শিরক বিদাতে না চলে যায়, বা চরমপন্থী না হয়ে যায়, এই জন্য এই দোয়াগুলি করা উচিত। যেমন কোরআনে কেরিমের দোয়া রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহাব, তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহুম্মা মুসাররিফ আল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক বা সাব্বিত কলবি, এক বচন দিয়ে হাদিসে রয়েছে, বহু বচন করতে পারেন, সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার অন্তরকে তোমার দীনের উপর প্রতিষ্ঠিত রাখো বা দৃঢ় রাখো, এইরকম এই দোয়াটি আল্লাহ মানে আউযু বিল হাওরে বাদাল কৌর। ইন্নাহু জান্না আল্লাহ ইয়াহুর, বালা হ্যাঁ অবশ্যই ভাবছিল যে ফিরতে হবে না, অবশ্যই ফিরতে হবে, ইন্না রব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয়ই তার প্রতিপালক তার সম্পর্কে সব কিছু দেখেছে, সব আল্লাহ দেখেছেন, সর্বদ্রষ্টা তিনি, সব কিছুর ওপর নজরদারি আল্লাহর ছিল,